নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি WBPSC সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2016 76 থেকে 100 পর্যন্ত প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 76, দ্য রেট অফ অ্যাকুমুলেশন অফ স্লাজ ইন সেপটিক ট্যাঙ্ক ইজ রেকমেন্ডেড অ্যাজ অপশান এ 25 লিটার পার পার্সন পার মান্থ, অপশান বি 30 লিটার পার পার্সন পার ইয়ার, অপশান সি 30 লিটার পার পার্সন পার মান্থ, অপশান ডি 25 লিটার পার পার্সন পার ডে। বলছে একটা সেপটিক ট্যাঙ্কে স্লাজ জমা হওয়ার যে হার সেটা কত, সেটা হচ্ছে অপশান বি 30 লিটার পার পার্সন পার ইয়ার। তাহলে রেট অফ অ্যাকুমুলেশন অফ স্লাজ ইন এ সেপটিক ট্যাঙ্ক ইজ রেকমেন্ডেড অ্যাজ 30 লিটার পার পার্সন আর ইয়ার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 77, দ্য ডাইমেনশনস অফ এ রেক্ট্যাঙ্গুলার সেটলিং ট্যাঙ্ক আর এল ইজ ইকাল টু 24 মিটার, ডাব্লু ইজ ইকাল টু 6 মিটার, এইচ ইজ ইকাল টু 3 মিটার। ইফ 2 আওয়ার ডিটেনশন টাইম ফর ট্যাঙ্ক ইজ রেকমেন্ডেড, দ্য রেট অফ ফ্লো অফ সিউয়েজ পার আওয়ার ইজ অপশান এ 204 মিটার কিউব, অপশান বি 212 মিটার কিউব, অপশান সি 208 মিটার কিউব, অপশান ডি 216 মিটার কিউব। এখানে ডাইমেনশন অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক বলে দিয়েছে, যার লেন্থ 24 মিটার, উইথ 6 মিটার আর হাইট 3 মিটার, আর ডিটেনশন পিরিয়ড বলে দিয়েছে 2 আওয়ার। তাহলে আমাদের রেট অফ ফ্লো বার করতে হবে, এটা হচ্ছে পার আওয়ার আর মিটার কিউবে। তাহলে রেট অফ ফ্লো ইজ ইকাল টু ভলিউম অফ ট্যাঙ্ক বাই ডিটেনশন টাইম, ভলিউম অফ ট্যাঙ্ক বাই ডিটেনশন টাইম। এখানে ভলিউম অফ ট্যাঙ্ক ইজ ইকাল টু 24 × 6 × 3, আর ডিটেনশন টাইম ইজ ইকাল টু 2। তো এদের জনকে ক্যালকুলেশন করলে আসবে 24 × 9 ইজ ইকাল টু 216 মিটার কিউব। তাহলে এর অ্যান্সার হবে অপশান ডি 216 মিটার কিউব। কোশ্চেন নাম্বার 78, ইন এ ব্যারেজ দ্য ক্রেস্ট লেভেল ইজ কেপ্ট অপশান এ হাই উইথ লার্জ গেটস, অপশান বি লো উইথ লার্জ গেটস, অপশান সি লো উইথ নো গেটস, অপশান ডি হাই উইথ নো গেটস। বলছে একটা ব্যারেজে ক্রেস্ট লেভেলটাকে কোথায় রাখা হয়, এর সঠিক অ্যান্সার হলো অপশান বি লো উইথ লার্জ গেটস, নিচে রাখার উইথ লার্জ গেটস। কোশ্চেন নাম্বার 79, দ্য মিনিমাম উইথ অফ এ সেপটিক ট্যাঙ্ক ইজ অপশান এ 750 mm, অপশান বি 900 mm, অপশান সি 600 mm, অপশান ডি 1000 mm। এখানে বলছে মিনিমাম উইথ অফ সেপটিক ট্যাঙ্ক, সেপটিক ট্যাঙ্কের মিনিমাম উইথ কত হয়। তো অ্যাজ পার আইএস 2470 1985, দ্য মিনিমাম উইথ অফ সেপটিক ট্যাঙ্ক ইজ অপশান এ 750 mm, কারেক্ট। আর এর যে ক্যাপাসিটি, মিনিমাম ক্যাপাসিটি ইজ ইকাল টু, এর মিনিমাম ক্যাপাসিটি ইজ ইকাল টু 1000 লিটার, মিনিমাম ফ্রি বোর্ড ইজ ইকাল টু 300 mm, আর মিনিমাম গ্রেড অফ কংক্রিট টু কনস্ট্রাক্ট দ্য সেপটিক ট্যাঙ্ক, মিনিমাম গ্রেড অফ কংক্রিট টু কনস্ট্রাক্ট দ্য সেপটিক ট্যাঙ্ক ইজ ইকাল টু M15 গ্রেড। এটা হচ্ছে গ্রেড অফ কংক্রিট, এটা হচ্ছে মিনিমাম গ্রেড অফ কংক্রিট। কোশ্চেন নাম্বার 80, দ্য প্লিন্থ এরিয়া অফ এ বিল্ডিং নট ইনক্লুডস অপশান এ লিফট অ্যান্ড ওয়াল ইনক্লুডিং ল্যান্ডিং, অপশান বি এরিয়া অফ দ্য স্টেয়ার কভার, অপশান সি এরিয়া অফ দ্য ক্যান্টিলিভার পোর্চ, অপশান ডি ইন্টারনাল শ্যাফ্ট
for sanitary installation up to 2 square meter in area. এখানে বলতে চাইছে plinth area of a building not includes, মানে plinth area building এর নিচের কোন পোরশন ইনক্লুড করা হয় না। এখানে সঠিক অ্যানসার হবে এরিয়া অফ দ্য ক্যান্টিলিভার পোর্চ, লিফট অ্যান্ড ওয়াল ইনক্লুডিং ল্যান্ডিং, এটা plinth area ইনক্লুড করা হয়। এরিয়া অফ দ্য স্টিয়ার কভারকে plinth area ইনক্লুড করা হয়। আর ইন্টারনাল সেট ফর স্যানিটারি ইনস্টলেশন আপ টু 2 স্কোয়ার মিটার ইন এরিয়া, এটাও plinth area ইনক্লুড করা হয়। ক্যান্টিলিভার পোর্চ এর এরিয়া plinth area-তে ইনক্লুড করা হয় না। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 81, ইফ টু ফোর্সেস অ্যাক্টিং অ্যাট এ জয়েন্ট আর নট অ্যালং দ্য স্ট্রেট লাইন, দেন ফর দ্য ইকুইলিব্রিয়াম, তো এখানে অফ ওগ হয়ে গেছে, এটা অফ হবে, ইকুইলিব্রিয়াম অফ দ্য জয়েন্ট, অপশন এ ওয়ান অফ দ্য ফোর্সেস মাস্ট বি জিরো, ইচ ফোর্সেস শ্যাল বি জিরো, অপশন বি, অপশন সি forces must be equal and same sign, option D forces must be equal and opposite sign. যদি কোনো একটা জয়েন্টকে ইকুইলিব্রিয়ামে রাখতে হয় তাহলে ফোর্সেস দুটোকে একই লাইনে থাকতে হবে, যদি ফোর্স একই লাইনে না থাকে আলাদা লাইনে থাকে তাহলে, যদি দুটো ফোর্স ইকুয়াল টু জিরো না হয় তবে এদের মধ্যে একটা কাপল প্রডিউস হবে, যদি দুটো ফোর্সের কোনো মান থাকে তাহলে মধ্যে একটা কাপল প্রডিউস হবে। তো ইকুইলিব্রিয়ামে রাখতে গেলে দুটো ফোর্সকে মাস্ট বি ইকুয়াল টু জিরো হতে হবে, তাহলে এখানে অপশান বি ইজ কারেক্ট, ইচ ফোর্স শ্যাল বি জিরো। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 82, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারপাস প্রোভাইডিং ফ্রগ ইন এ ব্রিক ইজ টু, অপশান এ রিডিউস দ্য মাস অফ ব্রিক, অপশান বি ফ্রম অ্যাডিকুয়েট জয়েন্ট বিটুইন মর্টার অ্যান্ড ব্রিক, অপশান সি ইম্প্রুভ ইনসুলেশন, অপশান ডি ইনক্রিজ স্ট্রেংথ অফ দ্য ব্রিক। তো প্রথমে আসা যাক ফ্রগ, ফ্রগ কি, ফ্রগ হচ্ছে ব্রিকের ওপরে যে পোর্শন একটুখানি যে ডিপ্রেশনটা থাকে সেটা হচ্ছে ফ্রগ। তো ফ্রগের ব্রিকের ওপরে যখন আমরা মর্টার দিই তখন ফ্রগের কাজ হচ্ছে এই মর্টার আর ব্রিকটাকে ধরে রাখা বা অ্যাজ এ লক অ্যান্ড কি ওয়ার্ক করা, ওকে আটকে দেওয়া, আটকে রাখা। তাহলে এর সঠিক অ্যান্সার হবে অপশান বি ফ্রম অ্যাডিকুয়েট জয়েন্ট বিটুইন মর্টার অ্যান্ড ব্রিক, একটা জয়েন্ট তৈরি করা ব্রিক আর মর্টারের মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 83, এ কি এনক্লোজার ইজ এ, অপশান এ ফুল ব্রিক, অপশান বি থ্রি ফোর্থ ব্রিক, অপশান সি লংগিটিউডনালি হাফ ব্রিক, অপশান ডি ক্রসওয়াইজ হাফ ব্রিক। কি এনক্লোজার, আগে যদি ব্রিক একটা ব্রিক আঁকা যায় তাহলে এখানে ক্লিনক্লোজার হচ্ছে হাফ অফ লেন্থ অ্যান্ড হাফ অফ উইথ, এই দুটোকে যদি আমি একটা ট্রায়াঙ্গল করে দিই তাহলে যে পোর্শনটা কাট অফ হয়ে গেল সেই পোর্শনটা বাদ দিয়ে বাকি যে পোর্শনটা রইল এটা হচ্ছে ক্লিনক্লোজার, ক্লিনক্লোজার। এটা প্রায় নিয়ার ইকুয়াল টু থ্রি ফোর্থ অফ দ্য ব্রিক বাট নট দ্য থ্রি ফোর্থ অফ দ্য ব্রিক, তো আমরা এখানে একটা স্টার মেরে রাখতে পারি। এই প্রশ্নটা এখানে একটু কনফিউজিং, এটা নিয়ার ইকুয়াল টু থ্রি ফোর্থ বাট নট অ্যাকচুয়াল থ্রি ফোর্থ ইন ব্রিক, আমি এখানে এটা থ্রি ফোর্থ ব্রিক লিখেছি বাট এটা একটু কনফিউজিং প্রশ্ন। বাকি দুটো অপশান দেখে নিই, লংগিটিউডনালি হাফ ব্রিক, লংগিটিউডনালি হাফ ব্রিক হচ্ছে একটা ব্রিক যেটা আছে, যদি লংগিটিউডনালি হাফ করে দিই তাহলে সেটা হবে একটা কুইন ক্লোজার, আর একটা ব্রিক আছে সেটাকে যদি আমি ক্রসওয়াইজ হাফ করে দিই তাহলে এটা হবে হাফ ব্যাট। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 84,
द एरिया ऑफ ए स्लोपिंग सरफेस ऑफ ए प्रोटेक्टिंग एम्बैकमेंट ऑफ मीन हाइट डी साइड स्लोप ए इज टू वन एंड लेंथ एल इज द एरिया ऑफ ए स्लोपिंग सरफेस स्लोपिंग सरफेस एरिया बार करते बोले ऑफ ए प्रोटेक्टिंग एम्बैकमेंट ऑफ मीन हाइट डी मीन हाइट बोले डी साइड स्लोप बोले ए इज टू वन और लेंथ बोले एल তাহলে এরিয়া অফ দ্য স্লোপিং সারফেস কত হবে এটা যেহেতু একদিকের বলেছে ও অপশন এ ডি স্কোয়ার এস অপশন বি এল ডি রুট ওভার অফ ওয়ান প্লাস এস স্কোয়ার অপশন সি জিরো পয়েন্ট ফাইভ রুট ওভার অফ ডি ইন্টু এল ইন্টু ওয়ান প্লাস এস স্কোয়ার অপশন ডি টু ইন্টু এল ইন্টু ডি রুট ওভার অফ 1 প্লাস এস স্কোয়ার যেহেতু এটা এক সাইডের স্লোপিং বলেছে যেহেতু দু সাইড বোথ সাইড বলা নেই তার মানে এটা এক সাইড ধরে নিচ্ছি যদি এটা এক সাইড বলেছে সেহেতু এটা হবে এল ইন্টু ডি রুট ওভার অফ ওয়ান প্লাস এস স্কোয়ার যদি বোথ সাইড বলতো তাহলে এটা টু ইন্টু এল ইন্টু ডি রুট ওভার অফ ওয়ান প্লাস এস স্কোয়ার হয়ে যেত পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 85. For 12 mm thick cement plastering 1:6 on 100 square meter new brickwork, the quantity of cement required. বলেছে 12 mm thick cement plastering হচ্ছে ratio 1:6. Ratio বলতে 1 হচ্ছে cement আর 6 unit sand. 1:6 on 100 square meter 100 square meter 100 square meter new brickwork 100 square meter new brickwork ke cement plastering cholche 12 mm thick ar tar ratio hocche 1:6 the quantity of cement amake cement koto lagbe seta bar korte hobe to prothome to wet mortar koto hobe ওয়েট মোর্টার ইজ ইকাল টু এটা হয়ে যাবে 12/1000 যেহেতু এটা এমএম আছে আমি মিটারে করে নিচ্ছি ইনটু 100 স্কোয়ার মিটার দেওয়া আছে তো 100 এটা কিউবিক মিটারে আসবে 1.2 কিউবিক মিটার এবারে আমি 30% অ্যাড করব ফর আনইভেন সারফেস বা যে গর্তগুলো আছে সেগুলোকে ভরাট করার জন্য আমি 30% অ্যাড করব 30% অ্যাড করলে এর অ্যান্সার আসবে 1.56 কিউবিক মিটার দেন আমি ড্রাই মোটরের জন্য ড্রাই ভলিউমের জন্য আমি এখানে 25% আবার অ্যাড করব ফর ড্রাই ভলিউম 25% অ্যাড ফর ড্রাই ভলিউম তাহলে এটা আসবে 1.56 তার উপরে 25% অ্যাড এটা চলে আসবে 1.95 কিউবিক মিটার তাহলে সিমেন্টের পরিমাণ কত লাগবে সিমেন্টের পরিমাণ লাগবে 1.95/7 সেভেন কোত্থেকে আসবে 6+1 যেহেতু এটা এক ভাগ সেহেতু আমরা 1.95 ইন্টু 1/7 এটা আসবে 0.278 তো কিউবিক মিটার অ্যান্সার নিয়ার ইকুয়াল টু 0.27 কিউবিক মিটার এটা সঠিক অ্যান্সার হচ্ছে 0.278 পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 86 দ্য ক্রিটিক্যাল লোড অফ এ পিন জয়েন্ট কলম ইজ এক্সপ্রেসড বাই অপশন এ PCR is equal to pi square EI by L square. PCR is equal to pi square EI by 4 L square. Option C, PCR is equal to pi square EI by 16 L square. Option D, PCR is equal to 4 pi square EI by L square. Euler's formula
ইউলার্স ফর্মুলা, আমরা জানি কি ইউলার্স ফর্মুলা ফর ক্রিটিক্যাল লোড, আমরা জানি পাই স্কোয়ার ই আই বাই এল ইফেক্টিভ হোল স্কোয়ার। এখানে বোথ সাইড পিন জয়েন্ট বলেছে, মানে বোথ সাইড হিঞ্জ, যখন বোথ সাইড হিঞ্জ হয় তখন এল ই, যখন বোথ সাইড হিঞ্জ হবে তখন এল ই ইজ ইকাল টু শুধু এল হবে বোথ সাইড হিঞ্জের ক্ষেত্রে। তাহলে এখানে আমার ই ইজ ইকাল টু পাই স্কোয়ার ই আই বাই এল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে পি সি আর ইজ ইকাল টু পাই স্কোয়ার ই আই বাই এল স্কোয়ার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 87, দ্য নেকিং অফ দ্য স্টিল সেকশন ইন স্ট্রেসটেন কার্ভ ইজ অবজার্ভড, অপশন এ অ্যাট ইএল স্ট্রেস, অপশন বি ইন স্ট্রেন হার্ডেনিং রেঞ্জ, অপশন সি অ্যাট প্লাস্টিক, অপশন ডি আফটার রিচিং আলটিমেট টেনসাইল স্ট্রেন স্ট্রেস। বলছি কি দ্য নেকিং অফ স্টিল সেকশন ইজ স্ট্রেসটেন কার্ভ ইজ অবজার্ভড, নেকিং স্টিল সেকশনে স্ট্রেসটেন কার্ভে কোথায় দেখা যায় নেকি। আমি যদি স্ট্রেসটেন কার্ভটাকে তৈরি করি, এখানে স্ট্রেস, এখানে স্ট্রেন, এটা হচ্ছে স্ট্রেস, এটা হচ্ছে স্ট্রেন, এস টি আর এ আই, এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে এপসাইলন। এটা করলে দেখা যাবে এইভাবে এসে এখানে আসবে ফ্র্যাকচার, এটা হচ্ছে আলটিমেট স্ট্রেংথ, এই পয়েন্ট হাইস্ট পয়েন্ট, এটা হচ্ছে ইএল স্ট্রেংথ, এই জায়গাটা ইএল স্ট্রেংথ আসবে। তো ঠিক এটা হচ্ছে আলটিমেট স্ট্রেংথ, এই আলটিমেট স্ট্রেংথ থেকে ফ্র্যাকচার পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় নেকিং। তাহলে দ্য নেকিং কোথায় দেখা যায়, এটা হচ্ছে আফটার রিচিং আলটিমেট টেনসাইল স্ট্রেস। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 88, দ্য শেপ ফ্যাক্টর অন স্ট্রং অ্যাক্সিস অফ এ ওয়াইড ফ্লেঞ্জ আই সেকশন অফ ডাকটাইল স্টিল ইজ, অপশন এ 1.14, অপশন বি 1.5, অপশন সি 1.7, অপশন ডি 2.34। তো বলতে চাইছি শেপ ফ্যাক্টর, আই সেকশনের ক্ষেত্রে শেপ ফ্যাক্টর কত হয়। সঠিক অ্যান্সার অপশন এ 1.14, ও এখানে একটা ভুল আছে, এটা অপশন এ হবে। আই সেকশনের ক্ষেত্রে শেপ ফ্যাক্টর সবসময় 1.14 হয়, 1.5 কার ক্ষেত্রে 1.5 হয় রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে, 2.34 হয় ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে, আর 1.7 বা 1.697 এটা হয় সার্কুলারের ক্ষেত্রে, সার্কুলার 1.7 সার্কুলার, 1.5 রেক্ট্যাঙ্গুলার, 2.34 ট্রায়াঙ্গুলার। আর আই সেকশনের ক্ষেত্রে যেটা আমাদের সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন এ 1.14 সেফ ফ্যাক্টর। আচ্ছা সেফ ফ্যাক্টর কি সেটা বলে দিচ্ছে, সেফ ফ্যাক্টর ইজ ইকাল টু প্লাস্টিক সেকশন মডুলাস জেড পি বাই ইলাস্টিক সেকশন মডুলাস জেড ই। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 89, আনসার্টেনটিস অ্যান্ড এক্সেস পেমেন্ট ক্যান বি অ্যাভয়েডেড ইন কেস অফ, অপশন এ পার্সেন্টেজ কন্ট্রাক্ট, অপশন বি কস্ট প্লাস ফিক্সড কন্ট্রাক্ট, অপশন সি লামসাম কন্ট্রাক্ট, অপশন ডি আইটেম রেন কন্ট্রাক্ট। বলছে আনসার্টেনটিস অ্যান্ড এক্সেস পেমেন্ট, এক্সেস পেমেন্ট আর আনসার্টেনটি, এটা নিচের কোন কন্ট্রাক্টের ক্ষেত্রে অ্যাভয়েড করা যায়। এর সঠিক অ্যান্সার হবে অপশন সি লামসাম কন্ট্রাক্ট। লামসাম কন্ট্রাক্টের ক্ষেত্রে কি হয়, আমি একটা বাড়ি করছি, ধরেন আমি একটা কনস্ট্রাকশন করছি বা আমার একটা বাড়ি করছি, সেক্ষেত্রে আমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা কন্ট্রাক্টরকে দিয়ে দিলাম। ধরেন একটা বাড়ি করছি আমি, সেখানে 5 লাখ টাকা একটা কন্ট্রাক্টরকে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি তাকে বললাম তুমি আমাকে বাড়িটা তৈরি করে দাও, ব্যাস আমাকে এক্সেস পেমেন্ট, যদি বাড়ি করতে করতে 2 বছর সময় লেগে যায় কোনো কারণের জন্য, তাহলে যদি কোনো জিনিসের দাম বেড়ে যায়
তার জন্য আমি দায়ী হব না, তার জন্য দায়ী হবে কন্ট্রাক্টর। সেই বাড়িটা আমি তাকে একদম একটা নির্দিষ্ট টাকা দিয়ে দিয়েছি, সেটা দিয়ে তাকে তৈরি করে দিতে হবে। এই কারণে লামসাম কন্ট্রাক্টের ক্ষেত্রে আনসার্টেনটিস অ্যান্ড এক্সেস পেমেন্টটা অ্যাভয়েড করা হয়, অ্যাভয়েড করা যায়। কোশ্চেন নাম্বার 90, টু পিপল ওয়েইং ডব্লু ইচ আর সিটিং অন এ প্ল্যাঙ্ক অফ লেন্থ এল ফ্লোটিং অন ওয়াটার অ্যাট এল বাই ফোর ফ্রম আইদার এন্ড, নেগলেক্টিং দ্য ওয়েট অফ দ্য প্ল্যাঙ্ক, দ্য বেন্ডিং মুভমেন্ট অ্যাট দ্য সেন্টার অফ দ্য প্ল্যাঙ্ক ইজ। অপশান এ ডব্লু এল বাই 16, অপশান বি ডব্লু এল বাই 12, অপশান সি ডব্লু এল বাই 8, অপশান ডি 0। বলছি একটা প্ল্যাঙ্ক আছে, একটা প্ল্যাঙ্ক আছে যার লেন্থ হচ্ছে এল, লেন্থ এল, যেটা জলের মধ্যে ভাসছে, যার দু সাইডে দুটো লোক বসে আছে যাদের ওয়েট হচ্ছে ডব্লু, যারা দুই প্রান্ত থেকে এল বাই ফোর দূরত্বে বসে আছে, এল বাই ফোর দূরত্বে, কিন্তু প্ল্যাঙ্কটা জলের মধ্যে ভাসছে, মানে প্ল্যাঙ্কের নিচে জল একটা ইউডিএল প্রেশার ক্রিয়েট করছে। তাহলে এর সেন্টারে বেন্ডিং মুমেন্ট কত হবে প্ল্যাঙ্কের? এর সঠিক অ্যান্সার হবে অপশান ডি 0। এখানে কোনো সেন্টারে কোনো বেন্ডিং মুমেন্ট তৈরি হবে না। কোশ্চিন নাম্বার 91, দ্য কনসিস্টেন্সি অফ স্যাচুরেটেড কোহেসিভ সয়েল ইজ এফেক্টেড বাই, অপশান এ ওয়াটার কন্টেন্ট, অপশান বি পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন, অপশান সি কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, অপশান ডি ডেন্সিটি ইন্ডেক্স। বলছি কনসিস্টেন্সি অফ স্যাচুরেটেড কোহেসিভ সয়েল এফেক্টেড বাই, স্যাচুরেটেড কোহেসিভ সয়েলের কনসিস্টেন্সিকে কে এফেক্ট করে? যে অপশান এ ওয়াটার কন্টেন্ট, স্যাচুরেটেড কোহেসিভ সয়েলের কনসিস্টেন্সি ওয়াটার কন্টেন্ট দ্বারা এফেক্টেড হয়। বা পরবর্তী প্রশ্ন 92, দ্য টাইম ফর এ ক্লে লেয়ার টু অ্যাচিভ 85% কনসোলিডেশন ইন 10 ইয়ার্স, ইফ দ্য লেয়ার ওয়াজ হাফ অ্যাজ থিক, 10 টাইমস মোর পারমিয়াবল and 4 times more compressible, then the time that would be required to achieve the same degree of consolidation is, ekhane eta then hobe na, eta then hobe, then, then the time that would be required to achieve the same degree of consolidation is, option a 1 year, option b 5 years, option c 12 years, option d 16 years। এখানে বলছে প্রথমে 85% কনসোলিডেশনে কত লাগছে, 10 ইয়ার্স, তাহলে টি ওয়ান এটা বলে দিয়েছে 10 ইয়ার্স, আমাদের বার করতে হবে কি টি টু, এটা বার করতে হবে। এখানে আর বাকি অপশন কি দিয়ে দিয়েছে, ইফ দ্য লেয়ার ওয়াজ হাফ অ্যাজ থিক, মানে আগে যা ছিল এখন তার হাফ হয়ে গেছে, আগে যদি ডি ওয়ান হয় আর এখন যদি ডি টু হয় তাহলে এখন এটা কত হয়েছে 0.5 ডি ওয়ান, 10 টাইমস মোর পারমিয়াবল, আগে যদি পারমিয়াবিলিটি কে ওয়ান হয় এখন যদি কে টু হয় তাহলে সেটা কত হবে 10 কে ওয়ান, আর 4 টাইমস মোর কম্প্রেসিবল, আগে যদি কম্প্রেসিবিলিটি এম ওয়ান হয় এখন যদি সেটা এম টু হয় তাহলে এটা কত হবে 4 এম ওয়ান হলো। টি প্রপোর্শনাল টু আমাদের কার কার লাগবে, ডি এম আর কে, ডি স্কোয়ার এম বাই কে, টি ডি স্কোয়ারের সাথে এম এর সাথে প্রপোর্শনাল হয় অ্যান্ড ওয়ান বাই কে এর সাথে প্রপোর্শনাল হয়। তাহলে এখান থেকে টি ওয়ান বাই টি টু ইজ ইকাল টু টি ওয়ান বাই ডি টু এর স্কোয়ার ইন টু এম
1 by m2 tar square into k2 by k1, sorry, tar k2 by k1 এর সাথে সমান হবে। এর মধ্যে পুরো মান যদি বসানো যায় তাহলে t2 is equal to আসে 1 year, সঠিক অ্যানসার হবে 1 year। Question number 93. The ultimate bearing capacity of a soil is 300 kN per meter square. The depth of foundation is 1 meter and unit weight of soil is 20 kN per meter cube. Choosing a factor of safety of 2.5, the net safe bearing capacity is. আমাকে বার করতে হবে net safe bearing capacity. নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি কে আমি কিউ এন এস দিয়ে ডিনোট করি। কিউ এন এস ইজ ইকুয়াল টু কিউ ইউ, এটা হচ্ছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, মাইনাস গামা ডি। এখানে গামা ইজ ইকুয়াল টু ইউনিট ওয়েট অফ সয়েল, যেটা 20 কিলোমিটার পার মিটার কিউ, আর ডি ইজ ইকুয়াল টু ডেপথ অফ ফাউন্ডেশন, যেটা হচ্ছে 1 মিটার বাই এফ, এফ ইজ ইকুয়াল টু ফ্যাক্টর অফ সেফটি 2.5। তাহলে এটা হয়ে গেল 300 মাইনাস 20 ইন্টু 1 বাই 2.5। এটা ক্যালকুলেট করে অ্যান্সার আসবে 112। এখানে অপশানগুলো দেখে নিই, অপশান এ 100 kN পার মিটার স্কোয়ার, অপশান বি 112 kN পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে সঠিক অ্যান্সার 112 kN পার মিটার স্কোয়ার, অপশান সি 80 kN পার মিটার স্কোয়ার, অপশান ডি 100.5 kN per meter square. পরবর্তী প্রশ্ন, question number 94. Mechanical stabilization requires option A, mixing of two or more types of neutral soils. Not it a neutral, it is a natural soil. NATURAL, natural soil. Option B, addition of chemicals to soil. Option C, addition of lime to soil. অপশান ডি, অ্যাডিশন অফ সিমেন্টিং মেটেরিয়াল টু সয়েল। মেকানিক্যাল স্টেবিলাইজেশন, মেকানিক্যাল স্টেবিলাইজেশন হচ্ছে দুটো সয়েল আছে, সয়েল কম্পাউন্ড, তাদেরকে মিশিয়ে দুটো বা বেশি, তার থেকে বেশি, তাদেরকে নির্দিষ্ট তাদেরকে মিশিয়ে একটা কম্পোজাইট মেটেরিয়াল তৈরি করা, কম্পোজাইট সয়েল তৈরি করা হয় যেটা বাকি দুটোর থেকে মোর সুপিরিয়ার হয়, এটাই হচ্ছে মেকানিক্যাল স্টেবিলাইজেশন। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, মিক্সিং অফ টু অর মোর টাইপ অফ ন্যাচারাল সয়েল, দুই বা তার থেকে বেশি ন্যাচারাল সয়েলকে মিক্সিং করে, মিক্সিং করাকে আমরা মেকানিক্যাল স্টেবিলাইজেশন বলি। এটাকে অলসো এটাকে বলা হয় গ্র্যানুলার স্টেবিলাইজেশন, এটাকে অলসো গ্র্যানুলার স্টেবিলাইজেশনও বলা হয়। Question number 95. The rise and fall method provides an arithmetic check on option A, backsides and foresides, option B, intermediate sides, option C, backsides and intermediate sides, option D, backside, intermediate sides and foresides. Rise and fall, এটা হচ্ছে leveling এর একটা method. Leveling এর একটা মেথড হচ্ছে রাইজ অ্যান্ড ফল মেথড, আর একটা মেথড হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। তো রাইজ অ্যান্ড ফল, এটা সঠিক অ্যান্সার হচ্ছে ব্যাক সাইড, ইন্টারমিডিয়েট সাইড অ্যান্ড ফোর সাইড, প্রত্যেকটা অ্যারিথমেটিক চেক কর, মানে দ্য রাইজ অ্যান্ড ফল মেথড প্রোভাইডস অ্যান অ্যারিথমেটিক চেক অন ব্যাক সাইডস, ইন্টারমিডিয়েট সাইডস অ্যান্ড ফোর সাইডস, তিনটেকেই চেক করা হয় রাইজ অ্যান্ড ফল মেথড দিয়ে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 96। দ্য কম্বাইন্ড কারেকশন ডিউ টু কার্ভেচার অ্যান্ড রিফ্লেকশন ফর ডিস্টেন্স অফ 1 কিলোমিটার অন দ্য সার্ফেস অফ আর্থ ইজ, অপশন এ 0.763, অপশন বি 0.0673, অপশন সি 0.673, অপশন ডি 0.0763। কারেকশন ফর কার্ভেচার,
আচ্ছা সরি, দ্য কম্বাইন্ড কারেকশন, এখানে আমাদের বার করতে হবে কম্বাইন্ড কারেকশন, কার্ভেচার অ্যান্ড রিফ্রেকশন ফর ডিস্টেন্স 1 কিলোমিটার। আচ্ছা কম্বাইন্ড কারেকশন আমাদেরকে বার করতে হবে ডিউ টু কার্ভেচার আর রিফ্রেকশনের জন্য 1 কিলোমিটার ডিস্টেন্স। তো কম্বাইন্ড কারেকশন তুলে বোঝাই গেল কম্বাইন্ড কারেকশন কার্ভেচার আর রিফ্রেকশনের জন্য হয়। তো কম্বাইন্ড কারেকশন আমি যদি এটাকে সি সি দিয়ে ডিনোট করি তাহলে সেটা হয় 0.0673 d². তাহলে এখানে d ইকুয়াল টু 1 ডিস্টেন্স 0.0673 × 1² d ইজ ইকুয়াল টু ডিস্টেন্স, তাহলে এটা অ্যান্সার হবে 0.0673। এখানে অপশান বি ইজ কারেক্ট, 0.0673 ইজ কারেক্ট। আচ্ছা এটা তো গেল কম্বাইন্ড কারেকশনের ব্যাপার, এছাড়াও আরো দুটো কারেকশন আমি এখানে দেখতে পাই, এটা হচ্ছে কার্ভেচার কারেকশন আর একটা হচ্ছে রিফ্রেকশন কারেকশন। কার্ভেচার কারেকশন কি হয়, সি কার্ভ, কার্ভেচার কারেকশন হয় 0.0785 d² হলো, আর রিফ্রেকশন কারেকশন কি হয়, সি রিফ্রেকশন, এটা ইজ ইকাল টু সি কার্ভেচার বাই 7। যদি কার্ভেচার কারেকশন দিয়ে অঙ্ক দেয় তাহলে এটা আসবে, যদি রিফ্লেকশন কারেকশন দিয়ে দেয় তাহলে কার্ভেচার কারেকশন বার করে বাই 7 করে দিতে হবে, আর যদি কম্বাইন কারেকশন দেয় তাহলে সেটা ইজ ইকাল টু 0.0673 d². দুটো ক্ষেত্রেই ডি ইজ ইকাল টু ডিস্টেন্স। কোশ্চেন নাম্বার 97, অ্যাজ পার কোড অফ প্র্যাকটিস ফর প্রিস্টেস কংক্রিট দ্য মিনিমাম গ্রেডস অফ কংক্রিট টু বি ইউজড ফর পোস্ট টেনশন অ্যান্ড প্রি টেনশন স্ট্রাকচারাল এলিমেন্টস রেসপেক্টিভলি, অপশান এ M20 ফর বোথ, অপশান বি M40 অ্যান্ড M30, অপশান সি M15 অ্যান্ড M20, অপশান ডি M30 অ্যান্ড M40। এখানে কি বলতে চাইছে, অ্যাজ পার IS কোড অফ প্র্যাকটিস ফর প্রিস্টেস কংক্রিট দ্য মিনিমাম গ্রেড অফ কংক্রিট টু বি ইউজ ফর পোস্ট টেনশন আর প্রি টেনশন, আমরা প্রিস্টেস কংক্রিটের ক্ষেত্রে মিনিমাম গ্রেড কত ইউজ করতে পারি পোস্ট টেনশনে আর প্রি টেনশনে। অ্যাজ পার IS 1343 1980 অনুযায়ী মিনিমাম গ্রেড ফর পোস্ট টেনশন, পোস্ট টেনশন এর মিনিমাম গ্রেড হয় M30 আর প্রি টেনশন এর মিনিমাম গ্রেড হয় M40। এখানে আগে বলেছে পোস্ট টেনশন পরে বলেছে প্রি টেনশন, তাহলে এ সঠিক অ্যান্সার হবে অপশান বি M30 অ্যান্ড M40। এবার আসবো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে 98 দ্য নেম অফ দ্য টেস্ট অ্যাসোসিয়েটেড উইথ রোড এগ্রিগেটস ফর ডিটারমাইনিং হার্ডনেস প্রপার্টি ইজ নোন অ্যাজ এ লস অ্যাঞ্জেলেস অ্যাব্রেশন, অপশান বি সাউন্ডনেস টেস্ট, অপশান সি টাফনেস টেস্ট, অপশান ডি ক্রাসিং টেস্ট। বলছে দ্য নেম অফ দ্য টেস্ট অ্যাসোসিয়েটেড উইথ রোড এগ্রিগেটস ফর ডিটারমাইনিং হার্ডনেস প্রপার্টি, রোড এগ্রিগেট, রোডের যে এগ্রিগেট আছে তার হার্ডনেস প্রপার্টি জানার জন্যে আমরা কি টেস্ট করে থাকি, হার্ডনেসের জন্য আমরা করে থাকি লস অ্যাঞ্জেলেস অ্যাব্রেশন টেস্ট, এর হার্ডনেস জানার জন্য। কোশ্চেন নাম্বার 99, দ্য অবজেক্টিভ অফ প্রোভাইডিং এ ট্রানজিশন কার্ভ অন দ্য অ্যাপ্রোচ টু হরাইজন্টাল কার্ভ ইন অর্ডার টু রিডিউস দ্য জার্ক টু অ্যালায়েবল লেভেলস, অপশান বি ইনক্রিজ জার্ক টু অ্যালায়েবল লেভেল,
ऑप्शन सी मिनिमाइज द लेंथ ऑफ द हॉरिजॉन्टल कर्व, ऑप्शन डी नान ऑफ द अबव। এখানে বলছে যে একটা ট্রানজিশন কার্ভ, একটা হরিজন্টাল কার্ভের আগে আমরা ট্রানজিশন কার্ভ কেন প্রোভাইড করি। ধরা যাক একটা হরিজন্টাল একটা সুপার এলিভেশন যখন আমরা করি, একটা সোজা রাস্তা আসছে স্ট্রেট লাইন, তারপর রাস্তাটাকে আমরা বাঁকিয়ে তারপর আবার স্ট্রেট লাইনে ফিরিয়ে নিয়ে যাই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে একটা স্ট্রেট লাইন আছে, এইখানে এইখান থেকে যদি তার সার্কুলার কার্ভ চালু হয়, এর আগে যে কার্ভটা থাকে সেটাকে বলা হয় ট্রানজিশন কার্ভ। এখান থেকে সার্কুলার কার্ভ, আবার এখানে সে ট্রানজিশন কার্ভ, আবার এখানে স্ট্রেট লাইন, এদিকে ওখানে স্ট্রেট লাইন। ধরুন যদি স্ট্রেট লাইন থেকে এসে হঠাৎ করে একটা সার্কুলার কার্ভ তৈরি হয়ে গিয়ে আবার স্ট্রেট লাইন হয়ে যেত, স্ট্রেট লাইন এসে হঠাৎ করে একটা সার্কুলার কার্ভ তৈরি হয়ে একটা স্ট্রেট লাইন তৈরি হয়ে যেত, তাহলে অসুবিধা কি হতো? তাহলে অসুবিধা হতো যদি একটা গাড়ি এসে হঠাৎ করে একটা সার্কুলার কার্ভে যেতে হয়, তাহলে তার মধ্যে একটা জার্ক প্রোভাইড হয় ভীষণভাবে। কিন্তু যদি গাড়িটা এখান থেকে এসে একটা ট্রানজিশন কার্ভের মধ্যে দিকে সার্কুলার কার্ভে গিয়ে আবার ট্রানজিশন কার্ভ থেকে স্ট্রেট লাইনে আসে, তাহলে এর মধ্যে যে জার্কিংটা সেটা অনেকটা রিডিউস হয়ে যায়। সেই কারণে ট্রানজিশন কার্ভ, একটা হরিজন্টাল কার্ভে ট্রানজিশন কার্ভ প্রোভাইড করা হয় টু রিডিউস দ্য জার্ক টু অ্যালাউবল লেভেলস। পরবর্তী প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড দ্য অ্যাকচুয়াল সাইজ অফ মডুলার ব্রিক্স, অপশন এ 19 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার বাই 7.5 সেন্টিমিটার, অপশন বি 20 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার, অপশন সি 19 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার, অপশন ডি 23 সেন্টিমিটার বাই 11.5 সেন্টিমিটার বাই 7.5 সেন্টিমিটার। এ সঠিক অ্যান্সার অপশন সি 19 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার। এটা খুব ইজি একটা প্রশ্ন, মডুলার ব্রিকের স্ট্যান্ডার্ড সাইজ অ্যাজ পার আই স্ট্যান্ডার্ড কোড, এটা হচ্ছে 19 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার। তো আবার এখানেই আমাদের 100খানা প্রশ্ন শেষ হলো। এর পর পরে আমরা 2009 সালের পিএসসির প্রশ্ন নিয়ে আসবো পরের পার্টে। ওকে, ধন্যবাদ।